আপনাকে নমস্কার এবং স্বাগত। দেখতে দেখতে সময় যাচ্ছিল এবং অনেক মানুষ যারা মুখোমুখি হয়েছেন টেলিভিশনে শ্রী অশোক মহারাজের অনুষ্ঠান দেখবেন বলে তাদেরকে বলি যে আমাদের পৌঁছতে একটু দেরি হয়, তাই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আমরা বোধহয় একটু পরে শুরু করলাম, কিন্তু যে যেখানে আছেন আমরা পূর্ণ অঙ্গে যে সময়টুকু আপনাদের সাথে কাটিয়ে যাই তেমনটাই কাটাবো এবং আপনাদের মুখোমুখি হয়ে আপনাদের অসুবিধার কথা, আপনাদের যন্ত্রণার কথা, আপনাদের দুর্ভোগের কথা যদি আপনারা শোনাতে চান, বলতে চান, একটি প্রশ্ন নিয়ে আসতে চান তাহলে সরাসরি আসবেন। কিন্তু মহারাজের এই অনুষ্ঠান আপনারা জানেন যে তিনি প্রথম আপনাদের কাছ থেকে টাইম, ডেট অফ বার্থ, প্লেস নিয়ে তার মতো করে একটা জাজমেন্ট দেন, তার মতো করে একটা অ্যানালাইসিস করেন এবং সেই অ্যানালাইসিসের পর যখন তিনি জিজ্ঞাসা করেন যে কি জানতে চাইছো বলো, তখন আপনি আপনার প্রশ্ন বা অসুবিধার কথা জানাতে পারেন। যেসব মানুষ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, দেখেছেন এবং মহারাজের কাছে পৌঁছেছেন, শ্রী অশোক মহারাজ কিন্তু মা রক্ষিণীর যে আশীর্বাদ ধন্য, তার যে ক্ষমতা, তার যে শক্তিকে তিনি আনয়ন করতে পেরেছেন, সেই শক্তি দিয়ে মানুষকে কিভাবে তার জীবনে আবার নতুন করে চলার পথ খুঁজে দিয়েছেন, সেই কাহিনী, সেই কথন এবং এখন তো প্রায় গল্পকথার মতো, গল্পগাথার মতো, রূপকথার মতো হয়ে গিয়েছে। বিগত প্রায় 12-13 বছর ধরে আমরা টেলিভিশনেই আছি, আপনাদের মুখোমুখি হচ্ছে এই অডিও ভিজুয়ালের মধ্যে দিয়ে। 26 বছর অতিক্রান্ত হয়েছে, মহারাজ নিজে তার এই সাধনার মধ্যে প্রবেশ করেছেন, তার গুরু শিশির দে মহাশয়কে পেয়েছেন এবং তার আগে তার স্বপ্নাদিষ্ট গুরুরা থেকেছেন, আবারও এই সাধনার মধ্যে কাটিয়েছেন এবং আজ আপনাদের মুখোমুখি হচ্ছেন তন্ত্রের প্রায় শেষ কথাটি বলবার জন্য। যে যেখানে আছেন ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, আমাদের এই চলার পথ আপনাদের সঙ্গে নিয়ে আরো সুগম হোক, আরো আনন্দের হোক। জয় মা রক্ষিণী বলে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, নমস্কার জানিয়ে, মহারাজকেও স্বাগত জানাই, নমস্কার। জয় মা, জয় মা রক্ষিণী। লাইভ অনুষ্ঠান মানে হচ্ছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ নিয়ে আলোচনা। একটা জিনিস মাথায় রাখবে, যারা লাইন পাবে তারা টিভির ভলিউমটাকে মিউট করে দেবে, অনেকে আস্তে করে রাখে তবু কিন্তু তার ফিডব্যাক আসে, মিউট করে রাখবে। তারিখ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে হওয়া চাই, অর্থাৎ ইংরেজি ডেটটা হওয়া চাই, মান্থটা হওয়া চাই, ইয়ার হওয়া চাই, কোন সময়, কোন সময়ের মধ্যে দিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, কোন সময়, কোন স্থানে তোমার জন্ম হয়েছে, সেইগুলো তোমাকে জানাতে হবে। এই লাইভ অনুষ্ঠান বহুদিন বাদে করতে এলাম। কেন বহুদিন বাদে? তার একটাই কারণ, আর সময় করে উঠতে পারছিলাম না। প্রত্যেকটি মুহূর্তে তোমাদের যে কাজ, তোমাদের দেখা, এই করতে করতে লাইভ অনুষ্ঠান, বাইরের চেম্বার, সব কিছু আর করে উঠতে পারছিলাম না। যেরকম আমি গতকাল বর্ধমানেই চেম্বার করে এলাম, তার আগের দিন তারাপীঠে ছিলাম, তারাপীঠ থেকে ফেরবার পথে বর্ধমান করে এলাম, তো বর্ধমানে বহু মানুষ বলছে যে মহারাজ দুর্গাপুরে নয় কেন, আপনি এই দুর্গাপুরে আসলে তাহলে আমাদের ঠকতে হতো না। কালকে একজন মানুষ এরকম দেখেছি যে মানুষটা তার জীবনের অনেক কিছুকে বিক্রি করে, অনেক জিনিস সম্পদ বিক্রি করে একজন মানুষের কাছে তন্ত্রক্রিয়া করিয়েছেন এবং মজার বিষয় সেই মানুষটি তার সেই তার দায়িত্বটা নেয়নি, পয়সাটা নেওয়ার পর যে দায়িত্বটা নেওয়া সেটা নেয়নি। আমাদের ব্ল্যাক ম্যাজিক একটাই জিনিস বলে, দায়িত্ব যখন আমরা নেব তখন পূর্ণ মাত্রায়। 4টি অধ্যায়ের মধ্যে দিয়ে ক্রিয়া সম্পন্ন হয়, খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, পৈশাচিক চালান ক্রিয়া, মহাযজ্ঞ। এই 4টি ক্রিয়ায় নিজেকে উপস্থিত থাকতে হবে। তুমি কবচ ধারণ করলে, মন্ত্র জপ করতে থাকছো, প্রত্যেকটি মহাযজ্ঞে তুমি এসে উপস্থিত হয়ে আহুতি প্রদান করে দিয়ে যাবে। কতদিন এই আহুতি প্রদান করবে? যতদিন না তুমি মনে করছো যে তুমি তোমার জীবনের যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিলে সেই উদ্দেশ্যটা পূর্ণ হয়েছে, অর্থাৎ তুমি যতক্ষণ না সাফল্য পাচ্ছ ততক্ষণ অবধি কিন্তু কন্টিনিউ কাজ চলতে থাকবে, আপ টু রেজাল্ট আমার এখানে কাজ চলে। ওই কবজ দিয়ে দিলাম, 6 মাস পর দেখা করবেন, এখানে আমার হয় না, এটা আমি এটা পছন্দ করি না। প্রত্যেকটি মাসে তোমার ক্রিয়া চলতে থাকবে এবং তার রেজাল্ট পেয়ে যাওয়ার পরেও যদি মনে করো তুমি আসবে তো তোমাকে কেউ বাধা দেবে না।
কিছুদিন আগে আমি আমার ক্লায়েন্টদের যখন দেখছিলাম, তখন দেখলাম কয়েকদিন আগেই, এই থেরাপির যাওয়ার আগেই, তোমাকে বলার বিষয় যে আমি 15 বছর আগের ক্লায়েন্ট আমার কাছে ফিরে এসেছে যে মহারাজ আবার নতুন একটা সমস্যা হয়েছে, আমরা দেখাতে চাইছি। 15 বছর আগের, 14 বছর আগের এরকম ক্লায়েন্টরা আসে আমার কাছে যে মহারাজ আবার আর একটা সমস্যা হয়েছে। তার কারণ কি? তারা সেই সময় সেই সাফল্যটা পেয়েছে, সেই সাফল্য পেয়েছে বলেই কিন্তু আবার ফিরে আসছে এই ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায়, যেখানে 100% গ্যারান্টি সহকারে তোমাকে কাজ করা হয়, সাফল্য তুমি পাবেই। এক চুল তোমার জীবনে ভালো হলেও হতে হবে, তুমি যে উদ্দেশ্যে আমার কাছে এসছো তার জন্য এক চুল পথ এগোলেও এগোবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলি। তার কারণ ব্ল্যাক ম্যাজিকেই একমাত্র রয়েছে এরকম পৈশাচিক চালান ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিকেই আছে একমাত্র খণ্ডন ক্রিয়া, যা অন্য কোনো ক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু হয় না। ব্ল্যাক ম্যাজিকই বলে নিজের কাজে নিজেকে বসতে হবে, আর নিজের কাজে নিজে যদি আহুতি প্রদান করো, এরকম ভাবে যদি পৈশাচিক চালান ক্রিয়া হয়, তাহলে সেটা বশীকরণ হোক আর সেটা শত্রু স্তম্ভন ক্রিয়াই হোক না কেন, রেজাল্ট 100% বেরোবে। নমস্কার, স্বাগত, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। 28/8/2010। 28/8/2010, সময়টা বলবেন। মীন রাশি বৃশ্চিক লগ্ন, রেবতী নক্ষত্রে চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছিল। তার গণ হচ্ছে দেবগণ। শুক্রবার আর ফাল্গুন মাস তোমার সন্তানের জন্য খারাপ সময়। এখানে দেখো, আমি গজকেশরী যোগ দেখছি, কিন্তু সেটা কেমদ্রুম যোগের মধ্যে বসেছে। শুক্র শনি মঙ্গল একসঙ্গে বসে আছে, অষ্টমে কেতু বসে মারকপতি সৃষ্টি করছে আংশিক কাল সর্পে। তাই প্রথম মঙ্গল যেহেতু শনির সঙ্গে রয়েছে, একটা জিনিস তো মাথায় রাখতে হবে যে এই মানুষটার কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছ? তাই খুব সাবধানে রাখবে, রাগ আর জেদ যত বড় হবে তত বাড়তে থাকবে, কিছুটা নার্ভের সমস্যা আসার সম্ভাবনা, হাত পা কেটে যাওয়া, ব্যথা লাগা, ভেঙে যাওয়া থাকতে পারে। আর এখানে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে গজকেশরী যোগে, অর্থাৎ ও খুব মুডি হবে, কেমদ্রুম যোগ থাকার দরুন খুব মুডি হবে, আর যতটা পরিশ্রম করবে ততটা কিন্তু ফল পাবে না। এখন ও খুব ছোট, তাই ওর শরীর আর পড়াশোনার মধ্যে দিয়ে যদি যাই, তাহলে শরীরের দিকে বেশ কিছু সমস্যা, একটু সাবধানে রাখা। আর পড়াশোনার ক্ষেত্র দিয়ে কিন্তু যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে যতটা পরিমাণ ওর এফোর্ট দিচ্ছে, সেই অনুসারে কিন্তু ধীরে ধীরে যত বড় হবে তার পজিশন নিচের দিকে নামতে থাকবে, আর ঠান্ডা লাগার প্রবণতা আসতে পারে। কি জানতে চাইছো বলো? কি জানতে চাইছেন? আমার মেয়ে ছোট থেকে একটা সমস্যা আছে, সমস্যাটা কি? একটা জিনিস বলবো, মহারাজ এখানে আপনাকে বলেছিলেন যে নার্ভের সমস্যা আসতে পারে, বলেছিলেন। হ্যাঁ, সেই কেন্দ্রিক সমস্যাটা তো। দেখো, আমি একটা জিনিস তোমায় বলি, যখন আমি তোমাকে গ্রহ দেখে বলছি যে এই ধরনের সমস্যা আছে এবং সেই সমস্যাটা ভুগছেও, বুঝতে পেরেছো? তাহলে আমার মনে হয়, দেখো ওষুধ খেলে ঠিক হবেই, 100% ঠিক হবে। আমার মনে হয় দেখো, একটা হাড়িতে যদি ফুটো থাকে, আমি যতই জল রাখতে থাকি, একটা সময় তো আবার জলটা বেরিয়ে যাবে, তাই কি না? তো এখানে গ্রহদোষ আছে, আমি গ্রহদোষ দেখে ওর শারীরিক অসুস্থতাটা বলেছিলাম, সেই অসুস্থতায় ও ভুগছে, ওষুধ খাওয়াচ্ছ ঠিক হচ্ছে। তার সঙ্গে যদি তোমার সম্ভব হয় তাহলে প্রতিকারটা করো, আরো ভালো মতন ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বলে চলো? এর প্রতিকারটা করো, তাহলে আরো ভালো মতন ঠিক হবে, তোমার সন্তান ঠিক হওয়ার জায়গা 100% আছে। একটু ধীরে ধীরে হবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট নয়, ধীরে ধীরে রেজাল্ট আসবে, বাট তোমার সন্তান ঠিক হয়ে যাবে।
আজকের এই অনুষ্ঠান যখন চলছে, আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইব যে মহারাজকে সোমবার মানেই মানুষ পেয়ে থাকেন তার দক্ষিণ কলকাতার চেম্বারে, হাজরার মহাকাশ চেম্বারে। যারা আসতে চাইছেন সরাসরি যোগাযোগের জন্য ফোন করে আসতে পারে 9831718576 এবং 9903444493। হ্যাঁ নমস্কার, কে আছেন? সুব্রত চৌধুরী বলছি। হ্যাঁ বলুন সুব্রত বাবু, নমস্কার। একবার বলছেন 65, ডেটটা বলছেন ইংরেজিতে। আপনি কথাটা শুনুন, আপনি 65 সাল বললেন আর তারপরে 7 ফেব্রুয়ারি বলছেন। থাকবেন, একটু সঙ্গে থাকবেন। 7/2/65 জন্ম বার ছিল রবিবার, তাই কি? রেবতী নক্ষত্রে ষষ্ঠীর শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। শুক্রবার এবং ফাল্গুন মাস তোমার জন্য খুব একটা ভালো নয়। আমার শুরুতে একটি জায়গা আমি দেখতে পাচ্ছি যে দুটি জায়গার কম্বিনেশন একই রেজাল্ট দিচ্ছে, দ্বাদশের বৃহস্পতি, রবি বুধ শুক্র। রবি বুধ শুক্রের আমি কম্বিনেশনটা এরকম ভাবে তৈরি করেছি যে টাকা পয়সা নিয়ে সমস্যা যতটা আসে ধরে রাখার ক্ষেত্রে সমস্যা, যতটা দরকার ততটা পরিমাণ আসে না এবং ঋণ বৃদ্ধি হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আমরা দ্বাদশ বৃহস্পতি দেখতে পাচ্ছি যেখানে ব্যয় বৃদ্ধি যোগ, তাই অর্থ নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। বুঝতে পেরেছো? এখানে আমি কাল সর্প যোগের মধ্যে মঙ্গল কেমন অবস্থায় দেখতে পাচ্ছি যেখানে শনির দৃষ্টি আছে, তাই কাল সর্প যোগ এখানে অর্থনাস যোগ যখন সৃষ্টি হয় তখন আর একটা জিনিস বলার হয় যে যে মানুষটা বাজে কথা বলার নয় সেই মানুষটাও কিন্তু দুটো বাজে কথা বলে যাবে, প্রিয়জন থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। কোথাও লগ্নি করলে সহজে অর্থ রিটার্ন পাবে না, ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে গেছো, তাই হয়েছে কি? কি জানতে চাইছো বলো? বর্তমান সময়টা কেমন যাচ্ছে আপনারা? বর্তমান সময় কিরকম যাবে তাই তো? বর্তমান সময় আগামী 7.5 বছর আমার অনুসারে ভালো যাবে না। আগামী 7.5 বছর এই সময় এত বছর তো বাস্তবকে দেখেছো একরকম, এই সময় বাস্তবকে আরো কঠোর ভাবে দেখবে, আরো কাজ থেকে জানতে পারবে মানুষদেরকে যারা মুখোশ ধরে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আগামী 7.5 বছর তুমি সেই মানুষগুলোকে আরো ভালো মতন চিনতে পারবে। আর একটা জিনিস আমাকে বলো, পেটের প্রবলেম হয় কি? পেটের প্রবলেম হয় কি? গ্যাসের প্রবলেম হয় তো? যখন যখন এই গ্যাসের প্রবলেমটা আসবে তখন তখন যে বিষয়টার উপরে আমি উল্লেখ করলাম যে আগামী 7.5 বছর খুব একটা ভালো যাবে না, সেগুলো অনেক বেশি করে দেখতে পাবে। যারা সত্যি সত্যি মনে করছেন যে মহারাজের কাছে আসতে চাইছেন তাদের জন্য একটু মনে করবো, একবার একটু দেখুন যে সত্যি সত্যি যারা এসেছেন অলরেডি তার কাছে এবং জীবনে উন্নতি সাধন হয়েছে সে ব্যাপারে তারা কি বলছেন। দেখবো একবার যদি আমাদের এই অনুষ্ঠানে সময় থাকে, তার আগে কোনো বন্ধু এসেছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নির্মল সাহা বলুন। সকালটা নির্মল হয়ে গেল আপনার কথা শুনে। বলুন শিলিগুড়ি বলো। আমার বিষয়ে জানতে চাই। হ্যাঁ ডেট অফ বার্থ বার্থ বলো। 15 আগস্ট 85 হ্যাঁ। সময় 4:10 কখন? 4:10
সকাল বিকেল জন্মস্থান শিলিগুড়ি? আমি আসলে জন্ম হয়েছে আসামে, এখন শিলিগুড়ি থাকি। ও, জন্ম হয়েছে আসামে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু সঙ্গে থাকবেন। আসামের কোথায়, আসামের কোথায় জন্মেছিলেন? আসামে আপনার কোকড়াঝাড় ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কোকড়াঝাড় ডিস্ট্রিক্ট, কোকড়াঝাড়। আচ্ছা, কোকড়াঝাড় ডিস্ট্রিক্ট, ওকে। কোকড়াঝাড় ঝর্ণা বড় যে চেয়ার হবে। হ্যাঁ, কোকড়াঝাড় জঙ্গল অধ্যুষিত জায়গা। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার। কর্কট রাশি ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র কর্কট রাশি ধনু লগ্ন। টিভিটা বন্ধ করো। পুষ্যা নক্ষত্রে আমার কথা বলতে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, পুষ্যা নক্ষত্রে চতুর্দশীর কৃষ্ণ পক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল, গণ হচ্ছে দেবগণ। বুধবার আর পৌষ মাস তোমার জন্য খারাপ সময়, বুধবার এবং পৌষ মাস। এই বুধবার খারাপ, পৌষ মাস খারাপ, ঠিক আছে? দুটো জিনিস থেকে সাবধান করব, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আমি যা বলছি বুঝতে পারছো না, দুটো জিনিস থেকে সাবধান করব। আইনি ঝুট ঝামেলা থেকে দূরে থাকো, আইন সংক্রান্ত বিষয়ের মধ্যে জড়িয়ে পড়বে। শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, শত্রু দ্বারা বিভিন্ন রূপভাবে কর্মের মধ্যে বাধা পড়ছে এবং সেভাবে কর্মের মধ্যে সাফল্য আসছে না। মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই হয় কি? কাজের মধ্যে সেভাবে সাফল্য পাচ্ছ না, তাই তো? কি জানতে চাইছো বলো। আমি যে এখন এত সমস্যা আছে, ঋণ পাতি এবং পয়সা করে সব ছেড়ে যাচ্ছে, কোনটাই সাকসেসফুল হচ্ছে না। কাম কাজ সাফল্য আসছে না, কাজগুলো সব আটকে যাচ্ছে, তাই জন্যই তোমার হাতে অর্থ আসছে না, তাই হয়েছে তো? আমি তোমাকে শুরুতেই বলেছিলাম দু তিনটে জায়গা বলবো, তার মধ্যে কর্মের বাধা এবং কিছু কিছু জায়গায় শত্রু সৃষ্টি হচ্ছে, যারা বারংবার সেই কাজগুলোকে নষ্ট করে দিতে চাইছে, তাই হচ্ছে তো? সেই জায়গাগুলোকে প্রতিকারের জায়গায় নিয়ে যেতে হবে। যদি প্রতিকারের জায়গায় নিয়ে যাও তাহলে গিয়ে আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ, যে তুমি আরো সামনে ভালো মতো এগোতে পারবে, হাতে অর্থ আসবে, কাজের সাফল্যতা আসবে। তার কারণ সামনে এই আড়াই বছর পর বৃহস্পতি শনির সঙ্গে যুক্ত হবে, অনেকে বলে ভালো, কিন্তু আমি দেখেছি অর্থ আসাটার ব্যাপারে অনেক স্লো হয়ে যায়, তাই সেই জায়গার প্রতিকার যদি না করো তাহলে সাফল্য সেভাবে আসবে না। সাফল্য আনার জন্য মানুষ কত জায়গায় না ছোটেন, কিন্তু সেই সাফল্যকে অধরাই রেখে তাদেরকে বৃত্তাকারে চক্রাকারে ঘুরতে হয়। একটা জিনিস বলতে পারি, আমাদের এই অনুষ্ঠানে বারবার মহারাজ যে কথাটা বলেন, ভক্তি বিশ্বাস শ্রদ্ধা এবং ধৈর্য নিয়ে যদি আসেন মা রক্ষিণীর দরবারে, তাহলে 100% সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। সেই অপেক্ষামান যে পরিধি, তার মধ্যে সেই অঙ্গনে যদি আসতে চান, আঙিনায় যদি পৌঁছতে চান, রইলেন শ্রী অশোক মহারাজ এবং অবশ্যই তার মাথার উপর, আমাদের সকলের মাথার উপর মা রক্ষিণী। মহারাজকে দিয়ে শেষ করব। সামনে বৃহৎ অমাবস্যা আসছে, মহাযোগ আসছে, মহাতিথি আসছে। এই মহাযোগ মহাতিথিকে যদি কাজে লাগিয়ে নিতে পারো, তার কারণ আমরা কোন সময় ঢুকছি, চৈত্র বৈশাখ, ব্যাপারটা বোঝো যে চৈত্র এবং বৈশাখ অর্থাৎ এই বছরের শেষ, বছরের শুরু আমাদের অনুসারে, সেই সময় এই যোগটা আমরা কিরকম, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, তার কারণ কি, এই সময়টা হচ্ছে শুভ সময়, নিজের আয় বৃদ্ধি করা, গৃহপ্রবেশ করা, এই শুভ সময়, শুভক্ষণ, এই শুভ তিথিতে, এই মহাযোগে যদি আমরা নিজেদের জীবনের শুভত্বটাকে আনার জন্য, নিজের মনের ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য তন্ত্রক্রিয়া, খণ্ডন ক্রিয়া, প্রয়োগ ক্রিয়া করাই, তাহলে এতটুকু অন্তত আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ব্ল্যাক ম্যাজিক তোমাকে কখনো খালি হাতে ফেরত দেবে না, মা রক্ষিণীর দরবার থেকে তুমি কখনো খালি হাতে ফেরত যাবে না। জীবনের যত সমস্যাই থাকুক, সঠিকভাবে যদি তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা যায় তাহলে সাফল্য আসতে বাধ্য। আর একটা জিনিস, যে কোনো কাজ আমি কিন্তু ধরি না,
যেটা আমার দ্বারা সম্ভব মনে হয় যে হ্যাঁ আমি এই মানুষটাকে উপকার দিতে পারবো, সেই কাজগুলোর দায়িত্ব আমি নিই, আর যার দায়িত্ব নেই তাকে 100% রেজাল্ট দিই, এটা গ্যারান্টি সহকারে। যদি বিশ্বাস, ধৈর্য, ভক্তি তোমার কাছে থাকে তাহলে রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার। সকলকে নমস্কার জানাই, সকলকে ভালো মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।